গুড মর্নিং বন্ধুরা আজ সতেরো সেপ্টেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দশম শ্রেণীতে পাঠদান সোমবার থেকে শীঘ্রই বাকি শ্রেণী খোলার ইঙ্গিত করম পুজোর জন্য আজ সরকারি ছুটি গণ্ডারের দুই হাজার চারশো উনআশিটি খড়গ নষ্ট করা হচ্ছে পুরনিগম এলাকায় ঠেলা রিকশার লাইসেন্সে মাসুল নয় করোনা আবহের মধ্যেও শিলচরবাসীর জন্য সুখবর পুরনিগমে উন্নীত হচ্ছে শহর শিলচর এক মাসের মধ্যে তৈরি হচ্ছে রূপরেখা দুদিনের সফরে শনিবার শিলচরে মুখ্যমন্ত্রী সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবে মুখ্যমন্ত্রীর বিমান আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন নিস্তার নেই অপরাধীদের হুশিয়ারি মুখ্যমন্ত্রী হিমন্তের এপিডিসিএল পরীক্ষায় কেলেঙ্কারি শীঘ্রই সব স্পষ্ট হবে পুজোয় রাত নয়টার পর ঘুরা মানেই করোনাকে আমন্ত্রণ জানানো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর আশ্রম রোড ন্যাশনাল হাইওয়ে বাইপাস রোডে একশো চুয়াল্লিশ দ্বারায় নিষেধাজ্ঞা জারি করিমগঞ্জের ট্রেড সেন্টার বহাল রাখতে তদ্বীর মিশন রঞ্জন দাসের আজ কাছাড়ে মেগা ভ্যাকসিন অভিযান লক্ষ্যমাত্রা পঞ্চাশ হাজার প্রস্তুতি হতিয়ে দেখলেন প্রিন্সিপাল সেক্রেটারি আজিজ কিশোরীর রহস্য মৃত্যুর জেরে শিলচরে এসপি অফিস ঘেরাও কটুর নিরাপত্তায় শেষকৃত্য এলাকায় মোতায়েন পুলিশ সি আর পি কমছে করোনা সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন চৌত্রিশ হাজার জন সুস্থ হয়েছেন সাঁত্রিশ হাজার আটশো জন গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে তিনশো জনের গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন সাতশো জন, সুস্থ হয়েছেন সাতশো জন গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে মৃত্যু হয়েছে জনের। এবং সর্বশেষ খবরটি হল আসামে কমছে করোনা সংক্রমণ গত চব্বিশ ঘন্টায় আসামে নতুন করে আক্রান্ত হয়েছেন চারশো আষট্টি জন সুস্থ হয়েছেন চারশো জন গত চব্বিশ ঘন্টায় আসামে নতুন করে মৃত্যু হয়েছে জনের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায় এবারে শুনুন বিস্তারিত খবর কোভিড সংক্রমণ কমে আসায় ইতিমধ্যেই পাঠদান পর্ব শুরু হয়েছে রাজ্যে দ্বাদশ শ্রেণীর স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের ক্লাস শুরু হয়েছে এবার দশম শ্রেণীর পাঠদানও শুরু করার সিদ্ধান্ত নিল শিক্ষা বিভাগ আগামী বিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দশম শ্রেণীর পাঠদান মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যায়ক্রমে বাকি শ্রেণীতেও পাঠদান শুরু করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী তাছাড়া স্বাভাবিক কারণে মৃত্যু হওয়া গন্ডারের দুই হাজার চারশো উনআশিটি খড়গ নষ্ট করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে চা উপজাতিদের করম উপলক্ষে সতেরো সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক শিক্ষামন্ত্রী জানান দশম শ্রেণীতে প্রতিটি ক্লাসে ত্রিশ জনের বেশি ছাত্রছাত্রী থাকবে না পড়ুয়ার সংখ্যা বেশি হলে শ্রেণীর সংখ্যা বাড়াতে হবে স্যানিটাইজ করা সহ কোভিড প্রোটোকল মেনে চলতে হবে কঠোরভাবে মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্ত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বলেছেন গুয়াহাটি পুর নিগমের অধীন এলাকায় ঠেলা রিক্সা ইরিকশা ইত্যাদির জন্য লাইসেন্স বাবদ মাসুল এখন থেকে আর দিতে হবে না রিক্সা ঠেলার লাইসেন্স নিতেও মাসুল লাগবে না নবীকরণও লাগবে না তাছাড়া কার্যালয়ে গিয়ে যাতে গিয়ে লাইসেন্স নিতে না হয় সেজন্য অনলাইনের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে অনলাইনে ফ্রি লাইসেন্স পাবে ঠেলা রিকশার চালকরা তাছাড়া প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার সুফল কৃষকদের কাছে পৌঁছে দিতে প্রিমিয়ামের তিনশো উননব্বই কোটি টাকা রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায় অপরদিকে করোনার আবহের মধ্যেও শিলচরবাসীর জন্য সুখবর পুর নিগমে উন্নীত হচ্ছে একাদশ শহীদের শহর শিলচর বর্ধিত হচ্ছে শহরের ভৌগোলিক এলাকাও সব কিছু ঠিকঠাক থাকলে এক মাসের মধ্যে সম্পূর্ণ পরিকল্পনা চূড়ান্ত করবে জেলা প্রশাসন বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলাশাসক কীর্তিজল্লির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সাংসদ ও জেলার বিধায়করা শিলচর শহরকে পুর নিগমে উন্নীত করতে একমত হয়েছেন নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের নির্দেশেই এদিন জেলার সাত বিধায়ক ও সাংসদকে নিয়ে জরুরি সভা ডাকেন জেলাশাসক সূত্রমতে শিলচর শহরকে পুর নিগমে উন্নীত করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ রাজ্যের দ্বিতীয় বৃহৎ শহর শিলচরকে কিভাবে পুর নিগমে উন্নীত করা যায় এর জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা ছিল বিভাগের শহরের প্রধান সমস্যা সহ বিভিন্ন দিক নিয়ে ইতিমধ্যে রিপোর্ট সংগ্রহ করে নগর উন্নয়ন বিভাগ সূত্রটি জানায় শিলচর শহরের ক্ষেত্রে যানজট পার্কিং সহ রাস্তার পরিসরী মূল সমস্যা হিসাবে রিপোর্ট পেয়েছে বিভাগটি তবে এই সমস্যাগুলোর সমাধান করে কীভাবে শহরকে পুর নিগমে উন্নীত করা যায় এর রূপরেখা তৈরি করতে কাছাড়ের জেলাশাসক কীর্তিজলিকে নির্দেশ দেয় বিভাগ সে অনুযায়ী এদিন কাছাড়ের সাত বিধায়ক সহ সাংসদকে নিয়ে বৈঠক ডাকেন জেলাশাসক বিকেলের দিকে জেলাশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সাংসদ রাজদীপ রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়বুইয়া অরফে সাজু উদারবন্ধের বিধায়ক মিহিরকান্তি সুম উপস্থিত থাকেন সূত্রটির মতে বৈঠকে সাংসদ সহ সব বিধায়কই শিলচরকে পুরনিগমে উন্নীত করতে সম্মত হন শিলচর শহরের মূল সমস্যার সমাধান করে পুরনিগম কিভাবে করা যায় এই বিষয় নিয়ে জনপ্রতিনিধিরা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে তা হলো শিলচরকে পুরনিগমে উন্নীত করতে খুব দ্রুত গতিতে জেলা প্রশাসন কাজ করবে পুজোর আগেই এমরমে নগর উন্নয়ন বিভাগে রিপোর্ট পাঠাবেন জেলাশাসক পাশাপাশি সম্পূর্ণ রূপরেখা তৈরি করতে পুজোর পরই শিলচর শহরের বিশেষজ্ঞ লোক নিয়ে গঠন করা হবে কমিটি আর সেই কমিটি তৈরি করবে পুর নিগমের সম্পূর্ণ রূপরেখা সূত্রটি জানায় শিলচর শহরকে পুর নিগমে উন্নীত করতে এদিনের বৈঠকে প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভৌগোলিকভাবে বৃদ্ধি করা হবে শহরের পরিসর সূত্রটির মতে নতুন করে ষাটটি ওয়ার্ড তৈরি করা হবে অর্থাৎ গুঙ্গুর নাগাটিলা রংপুর জিরো পয়েন্ট মজুমদার বাজার ও রামনগর এলাকাকে নিয়ে নতুন শহর তৈরি করতে প্রশাসন রূপরেখা চূড়ান্ত করবে অপরদিকে দুদিনের সফরে শনিবার শিলচরে মুখ্যমন্ত্রী শনিবার শিলচরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফরসূচি নিয়ে তিনি শিলচরে আসছেন এদিন সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে শিলচর আসার পথে মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করবেন হিমন্ত সেখান থেকে বাইক র্যালি করে মুখ্যমন্ত্রীকে শিলচর নিয়ে আসবে যুব মোর্চা পট্টির সংঘ কার্যালয়ে প্রাতহ্রাস সারবেন মুখ্যমন্ত্রী একথা জানিয়েছেন বিজেপির কাটার জেলা সভাপতি বিমলেন্দু রায় বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে মুখ্যমন্ত্রীর সফরের কথা জানিয়েছেন বিমলেন্দু তবে তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর সফরের চূড়ান্ত কর্মসূচি এখনও ঠিক হয়নি কর্মসূচির পরিবর্তন হতে পারে বিমলেন্দু জানান শনিবার মিনি সচিবালয় পরিদর্শনে যাবেন হিমন্ত বিশ্ব শর্মা জেলা জেলাশাসক কার্যালয়ে তার পর্যালোচনার সভাও রয়েছে জেলা জেলাশাসকের কনফারেন্স হলে মণিপুরি ও হিন্দিবাসীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন মুখ্যমন্ত্রী এছাড়াও শিলচর রেড ক্রসে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি রবিবার শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে চেপে ভুবন তীর্থক্ষেত্রে যাবেন হিমন্ত বিশ্ব ভুবন তীর্থক্ষেত্রকে সংরক্ষণ ও এলাকাকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার বিষয়টি নিজেই সত্যি দেখবেন ভুবনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন ধলাই বিজেপির কর্মকর্তারা ওই দিনই বিমলাংশু রায় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিলচর বঙ্গভবনের অনুষ্ঠানে যোগ দেবেন হিমন্ত বিশ্ব শর্মা কাচার জেলা বিজেপির সভাপতি বিমলান্দু রায় বলেন মুখ্যমন্ত্রীর দুদিনের সূচির চূড়ান্ত তালিকা এখনও এসে পৌঁছায়নি ফলে কর্মসূচির পরিবর্তন হতে পারে অপরদিকে আমি মুখ্যমন্ত্রী টেকাকালীন নিস্তার নেই অপরাধীদের হুশিয়ারি হিমন্তের এপিডিসিএল পরীক্ষায় কেলেঙ্কারি শীঘ্রই সব স্পষ্ট হবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরই অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন এরপর থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ হচ্ছে একের পর এক এনকাউন্টারও এর আগে রাজ্যে এত এনকাউন্টারের খবর শোনা যায়নি যতটা গত চার মাসে হয়েছে এ নিয়ে আবার সরকারের বিরুদ্ধে অনেকেই প্রশ্ন তুলছেন পুলিশের এনকাউন্টার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন উঠছে নানা অভিযোগও এই বৃহস্পতিবার জবাব দিয়েছেন খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব এদিন বলেন পুলিশের কাজ নিয়ে বা এনকাউন্টার নিয়ে যারা সন্দেহ প্রকাশ করেন তারা যেখানে খুশি যেতে পারেন তারা কি চান মহিলা যুবতীদের দর্শন করা হোক তারা কি চান একের পর এক হত্যা হোক ড্রাগস মাফিয়ারা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াক সব দিকে সিন্ডিকেট চলুক এমনটা চাইলে সব অপরাধীদের ডেকে এনে একটা একটা গামছা পরিয়ে ছেড়ে দিলেই হয় যা খুশি করুক তারা আসলে যারা পুলিশ বা স্বরাষ্ট্র বিভাগের কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাদের মানসিকতা দেখা দরকার তারা আসলে অপরাধমুক্ত আসাম চাইছে না বলেই এসব কথা বলেন মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলছেন তিনি যতদিন মুখ্যমন্ত্রী হয়ে থাকবেন ততদিন অপরাধ বা অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ অপরাধীরা নিস্তার পাবে না অপরাধ দমনে কোনো আপোষ করা হবে না কেউ সমালোচনা করলেও তা বন্ধ হবে না এদিকে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির চাকরি পরীক্ষা নিয়ে দুর্নীতির কিছু অভিযোগ এসেছিল মুখ্যমন্ত্রীর কাছে সঙ্গে সঙ্গেই সিএম ভিজিলেন্সকে তদন্তের নির্দেশ দেন তিনি এদিন এপিডিসিএল এর কার্যালয়ে অভিযানও চালিয়েছে সিএম ভিজিলেন্স এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন এপিডিসিএল এর চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযুক্ত থাকা একটি চিঠি আমার কাছে এসেছে এতে অনেক গুরুতর অভিযোগ রয়েছে তাছাড়া অনেকেই ফেসবুক টুইটারে জুড়ালো দাবি জানিয়েছেন ফল প্রকাশ করতে এতে মনে হয় তাদের চাকরি একেবারে পাকা। এতে অনেকেই মনে করছেন রেজাল্ট পূর্ব নির্ধারিত তাই সিএম ভিজিলেন্সকে আমি গোটা বিষয়ে তদন্ত করতে বলেছি তবে কেলেঙ্কারি যে হয়েছে সেটা এখনই বলা সম্ভব নয় কোনো কেলেঙ্কারি নাও হতে পারে সবই দুই পাঁচ দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে অপরদিকে কিশোরীর রহস্য মৃত্যুর জেরে শিলচরে এসপি অফিস ঘেরাও কটুর নিরাপত্তা শেষকৃত্য এলাকায় মোতায়েন পুলিশ সি আর কিশোরী হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচরে মিছিল পথ অবরোধ তিন সংগঠনের জলে ডুবে মৃত্যু হতে পারে মদুরাঘাট থেকে উদ্ধার হওয়া আশ্রম রৌডের কিশোরীর ময়না তদন্তের পর প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে পুলিশ অবশ্য পরিবারের লোকসহ আশ্রম রোডের একাংশের অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এদের বৃহস্পতিবার আদালতে তোলা হলে আদালত ধৃতদের জেল হাজতে প্রেরণ করে এদিকে কিশোরীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারের প্রতিবাদে বুধবার আশ্রম রোডে সংগঠিত অপ্রীতিকর ঘটনার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে যদিও এলাকা জুড়ে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার সকালে এলাকায় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে প্রশাসন এরই মধ্যে প্রতিবাদীরা এদিন কাছাড়ের পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও করেন কটুর নিরাপত্তার মধ্যে এদিন বিকেলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে মৃত কিশোরীর আশ্রম রোডের সন্তানহীন ষোলো বছরের কিশোরীর মৃতদেহ বরাক নদীতে উদ্ধারের পর বুধবার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল উত্তেজিত জনতা জ্বালিয়ে দেন তিনটি বাইক বাং করা হয় অভিযুক্ত বাসগৃহ বাসগৃহসহ আশ্রম রোড পয়েন্টের একাধিক দোকানে পুলিশকেও লক্ষ্য করে ইটপাটকেল চুড়েছিল প্রতিবাদীরা বাধ্য হয়ে প্রথমে লাঠিচার্জ ও পরে কয়েক রাউন্ড শূন্য গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রায় পাঁচ ঘন্টা আশ্রম রোড এলাকায় তাণ্ডব চালিয়েছেন প্রতিবাদীরা রাত দশটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে ফের এলাকায় লুক জোড়ো হতে শুরু করেন পরিস্থিতি বিবেচনা এদিন সকালে এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট পাঁচজনের বেশি লুক সমাগম হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে মাইক যুগে এলাকায় জানিয়ে দেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে বলে জানিয়ে দেওয়া হয় পাশাপাশি এলাকা জুড়ে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু প্রতিবাদীরা আশ্রম রোড থেকে চলে আসেন কাচার পুলিশের সদর দফতরে বেলা বারোটা নাগাদ হঠাৎ পুলিশ সুপার কার্যালয়ের মেইন গেইট অবরোধ করে বসে প্রতিবাদীরা প্রায় ঘন্টাখানেক অবরোধ করে বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলা হয় এসপি অফিস প্রাঙ্গন শতাধিক জনতার উত্তাল প্রতিবাদে পার্ক রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে পরে বেরিয়ে আসেন পুলিশ সুপার রমনদ্বীপ কৌর তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপারের আশ্বাসে শেষমেশ অবরোধমুক্ত হয় কার্যালয় এদিকে পুলিশ সুপার রমনদীপ কৌরের কথায় কিশোরীকে আদৌ হত্যা করা হয়েছে না অন্য কোনো অগঠনে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি তবে জলে ডুবে মৃত্যু হতে পারে কিশোরীটির বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ তিনি বলেন ময়না তদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি কিন্তু প্রাথমিক যে রিপোর্ট পুলিশের হাতে এসেছে এতে তেমন কিছু ধরা পড়েনি এর থেকেই পুলিশের প্রাথমিক অনুমান কিশোরীর জলে ডুবে মৃত্যু হতে পারে তবে কিশোরী হত্যার অভিযোগ একেবারে উড়িয়েও দেয়নি পুলিশ সুপার পুলিশ খুবই গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত করছে এবং খুব শীঘ্রই কিশোরীর রহস্য মৃত্যু উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন এসপি এদিকে কিশোরী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বুধবার আটক করা চারজনকে বৃহস্পতিবার গ্রেফতার করে আদালতে তোলা হয় আদালত ধৃতদের জেলে প্রেরণ করে ধৃতরা হল রনি দাস রতন দাস প্রদীপ দাস ও কৈবর্ত পরিষদের নেতা অঞ্জন চৌধুরী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত